আসসালামু আলাইকুম। আজকের আয়োজনের মাধ্যমে আপনি আপনাকে ঘিরে এই লিটল ফ্রেন্ডস যে সুন্দর একটি আয়োজন করেছে তার মধ্যে আপনার অন্যতম একজন আকরাম আলী সাহেব, আপনার সম্বন্ধী সাহেব এবং সান্টু সাহেবও আপনার খুব কাছের মানুষ। এদের দুইজনের সম্পর্কে আপনি যে আপনার অনুভূতি এই দোয়ার সাথে, সেটা এই লিটল ফ্রেন্ডস আজকের আয়োজনের সাথে আপনার অনুভূতিটা প্রকাশ করবেন প্লিজ। ধন্যবাদ। আজকের আগস্ট মাসের 2009 আগস্ট আমার বন্ধু আকরাম ইন্টিগ্রাল করেছে। আমি সর্বপ্রথম তার আত্মার কামনা করছি। ওই দিন যেদিন মারা গেছে সেদিন আমরাও পিকনিকে ছিলাম, আমিও হয়তো মৃত্যুর হাত থেকে বেঁচে গেছি। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে, আল্লাহ জান্নাতের তালিকা যাদের রেখেছে আল্লাহ, সেই তালিকা আকরাম মোস্তারফ হোসেন সান্টু এবং এই এলাকার মুরব্বী যারা যাদের মা বাবা নাই, এই মঞ্চে তাদের মা বাবা নাই, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং এলাকাবাসী যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবার নিহত হয়েছে। আমি এই 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 ইয়ে থেকে দোয়া করি তারা যদি আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করেন এবং এই লিটল ফ্রেন্ডস আয়োজন করেছে হলো তাদের মনে রেখেছে। আমরা এই আয়োজনকে আমার পরিবারের পক্ষ এবং আমার শ্বশুরবাড়ির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই, যেহেতু আকরাম আমার খুব কাছের ফ্রেন্ড ছিল, সেন্টু আমার কাছের ফ্রেন্ড ছিল, লিটল ফ্রেন্ডসেরই দুজন, এই দুজন আত্মার মাগফিরাত কামনা করে আমি যারা এই আয়োজন করেছে, যারা এই মুখগুলো দেখতে পাচ্ছেন, আমরা সবাই পিকনিকে ছিলাম, হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের দোয়ার পক্ষে কোনো কারণে হয়তো কিছু শিফট হয়ে গেছে, আমি হয়তো আড়াই ঘন্টা পর আমাকে পেয়েছে। আমি কিন্তু আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ সবাইকে আর কাউকে যাতে এই ধরনের পরিস্থিতি না পড়তে হয়, আমরা সাবধানে চলাফেরা করি, যেভাবে হোক আল্লাহ আমাকে রক্ষা করেছে এবং আমাদের লিটল ফ্রেন্ডস তাদেরকে রক্ষা করেছে। আমি দোয়া করি আকরামের পরিবার এবং সেন্টুর পরিবার, এই এই শক্ত পরিবারকে আমি শোক সইবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি এই শোকের মাসে আগামী দুই দিন পরে এই আগস্ট মাসে এই জাতির জনকের সপরিবারে হত্যাকাণ্ডের যে একটা শোকাবহ দিন, তার দুই দিন আগে আমাদেরই আত্মীয় স্বজন, আমাদের নিকট আত্মীয় চলে গেছে জনাব মাহমুদ আলম ভাই সাহেব, আজকে তাদেরকে দোয়ার মাধ্যমে যেখানে বললেন, এখন আরো দুজন আসছে আমার সাথে, আমি দোয়া করি তাদের দোয়া এবং আজকের এই তোবারক সবাইকে যেন কবুল করে, মঞ্জুর করে। এই সবার তরফ থেকে আমি আগানগর টিভি সবার কাছে ধন্যবাদ। যারা এখানে উপস্থিত আছেন তোবারক নেওয়ার জন্য, আসেন আপনারা সবাই তোবারক গ্রহণ করুন। শুরু করেন সেই দোয়ার সাথে তোবারক বিতরণ শুরু করলেন। তোবারক বিতরণ করছেন যুবলীগ সভাপতি সাহেব জনাব মাহমুদ আলম এবং তার নিকটাত্মীয়র দোয়ার সাথে, এবং আমাদের ভবিষ্যৎ চেয়ারম্যান মিরাশাত হোসেন টিটি সাহেব, আগানগর ইউনিয়ন চেয়ারম্যান আওয়ামী লীগ, চেয়ারম্যান সত্যি কারো অর্থে চেয়ারম্যানই, হ্যাঁ চেয়ারম্যান সবাই পাইব। খিচুড়ি লান একটু মুখে দেন। তোবারকের সাথে আমি সেন্টু সাহেবকে দিয়ে শেষ করব তোবারক বিতরণ, অনেক লম্বা হয়েছে ভিডিও। জি জি, আইন যাই দিবেন নাকি? ইন যাই আইন, আইন যাই আইন, ক্যামেরায় আপনি না। আচ্ছা
सलीम भाई देन हाँ तुम लोग अधिक दिया होना तो पिछता हो जाओ मेम्बर बक्तृता नीते पारि नाई जदिओ तार बड़ भाई स्वागत ग्रहण करेछेन दोआ करबेन आपनारा तो आधा घंटा बोले दिच्छि सबार दोआ शेष करि तोमार उपर निर्भर आसलामु आलैकुम सबाइके।